সেটা হচ্ছে যে ইয়ে আজকে তো নিপুণাপত্র তো জয় হলো হ্যাঁ মিষ্টি খাওয়া হয়েছে কি মিষ্টি তো খাওয়াইছে আর সবচেয়ে বড় আপনি তো আমার চার আঙ্গুল দেখে বুঝতেই পেরেছেন যে আমরা হ্যাপি হ্যাঁ স্যাইদ খান আল্লাহ হাফেজ খোদা হাফেজ বিদায় করে দিছে জাহিদ খানের ছবি লস ডাইলে চেলে খিচুড়ি হয়ে গেছে জাহিদ খান বাক্সে পিরিসপুর নিপুনাপুর জয় এখন এডবিসি দেখেন চাঙ্গা না এতে করে মানে বিষয় হচ্ছে যে খানের উপরে এত ক্ষিপ্ত কেন তো আপনারা শুধু আমি ক্ষিপ্ত না সারা বাংলার লোক ক্ষিপ্ত পুরো ইন্ডাস্ট্রি ক্ষিপ্ত এমন অপরাধ সে করেছে যে কেউই তার প্রতি সন্তুষ্ট না আমি একা সন্তুষ্ট হব কিভাবে আমরা চলচ্চিত্র চলচ্চিত্র নব্বই দশকে যেরকম দশক ফলে গেছে ভালো ভালো ছবি হচ্ছে আমরা চাচ্ছি যে সেই নব্বই দশক ফিরে আনার জন্য আমরা চেষ্টা করি কিন্তু জাহিদ খান যতদিন ছিল যে রাজনীতি ঢুকে ফেলাইছে এটার ভিতরে যত আকাম কুকাম কইরা মইরা এগুলা সাইলে ডাইলে খিচুড়ি বানাই লেছে চলচ্চিত্র তোর কোনো নামই নাই খালি নায়িকাদের বাসায় বড় বড়ো দুশো টাকার দামে ফুল লয়ে গিয়ে হাজির হয়েছে আর ভাইয়া আমি এসেছি জন্মদিনে উইশ করতে জন্মদিন আর দুশো টাকা ফুল দিয়ে তো জীবন চলে না জীবন চালাইতে হলে এই যে লাখ লাখ মানুষগুলো ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে জীবন চালাইতে হবে সিনেমা বানাইতে হবে ভালো প্রযোজক আনতে হবে সে তো প্রযোজক নিজেই আনে না সে দুইটা ছবি বানিয়েছে অন্নমেশের টাকা সব তো ফুটে শুয়ে গেছে এখন ডাইলে চাইলে খিচুড়ি হয়ে গেছে দিকে কে সে বলতেছে যে এখানে আসা যাবে না এখানে পরিবেশ নেই পরিবেশ তো তুমি লোকরা করে গেছো মিয়া এখন কইতে গেলো তিয়া ঢাকা ভার্সিটিতে পড়ছো ঢাকা ভার্সিটির ছাত্রদের এরকম কোনো বদনাম থাকে তুমি তো ঢাকা ভার্সিটির বদনাম করে ফেলাইছো তো তুমি এখন আবার বলো যে ইন্ডাস্ট্রির লোক ভালো না মিডিয়ার লোক ভালো না ইউটিউবের লোক ভালো না কেই ভালো তোমার কাছে কেউই তো ভালো না সারা বছর বায়া বায়া কইয়া বায়া কো মাইরা দিয়ে গেছে তোমার বুঝো নাই এর লেগে দিন গিরস্থের একদিন চুরি করছো দরা খেয়েছ গেছ আল্লা বিদায় ত্রিশপুর বুটলে ক্ষেপতে কেমন আমি ক্ষেপতে কারণ আমার দশটা বাইকে অপমান করেছে রাস্তায় কাদাইছে পুলিশ দিয়ে দড়াইছে হস্তমস্ত করেছে আমাদের একশো জন শিল্পীকে আমাদের চোখের পানি ফেলাইছে এবং কিছু শিল্পী মরেও গেছে কষ্টতে এগুলো আমরা যাইখানের কাছে আশা করি নাই যেগুলো আশা না করেছি সেগুলো সে আমাদেরকে করেছে কিন্তু পুলিশ কি বিষয়টা হচ্ছে পুলিশ কি মানে ইয়ে ছাড়া কি তার এগুলো পদক্ষেপ নিছে কি মানে পুলিশ প্রশাসন দিয়া নিচ্ছে সেই পুলিশ প্রশাসন পুলিশ বিষয়টা হচ্ছে পুলিশকে আমি জিনিস বললাম সেটা যে প্রমাণ তথ্য না হয় সেটা পুলিশকে আসলে প্রমাণ তো লাগে না এখন এখন যুগটা এরকম হয়ে গেছে আপনার পকেটে যদি বাবা ঢুকাই দিয়ে বলে তাকে অ্যারেস্ট করো পকেটে বাবা খাইছে কিচ্ছু করার নেই যে মানুষটাকে দরবে সেই মানুষটা কিন্তু অসহায় নিরহ বলার মতন কেউ থাকে না কিন্তু এখন কিন্তু এইভাবেই চলতেছে আপনি যদি আমাকে নষ্ট করতে চান যে কোনোভাবে নষ্ট করতে পারেন আপনার রতন এই মদর বোতলটা নিয়ে একটু ওই রুমেরাই খেয়াল এর মধ্যে মাঝখানে আমার পুলিশের দল পাইল মদর বোতল তাইলে কি হইল আপনার ভালোবাসা আমি উদ্ধার করতে গিয়ে আমি দড়া খাইলাম লাস্টে আপনি আমার সুরাইলেন না কিন্তু কিন্তু জীবনযাপন করতেছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কিন্তু মানুষ তাকে পাইরা দরে কিন্তু আমি কিন্তু সেটা করিনি আমি অন্যের বিরুদ্ধে সবসময় কথা বলেছি অন্যায়কে কথা বলতে আমি কোনো ভয় পাই না